তিনজন এসে পৌঁছেছি। পেছনে আমাদের রয়েছে ট্রাভেলার গাড়ি, কারণ আজকে আমরা বেড়াতে যাচ্ছি, পিকনিকে যাচ্ছি। তবে পিকনিকের পেছনে প্রচুর প্রচুর কাহিনী আছে, সবাই মিলে দেখো যে এত বড় একটা গাড়ি হবে, অনেকে মিলে যাবো। প্রথমে 25 জন ঠিক হয়েছিল, মানে 25 জন আমরা সবাই মিলে পিকনিকে যাবো। সেখান থেকে কমতে কমতে আজকে আমরা কতজন আলটিমেটলি যাচ্ছি এখন আমি সেটা জানি না, সবাই এসে উপস্থিত হলে বুঝতে পারবো। এত বড় একটা ঢাউস গাড়ি বুক করা হয়েছে, কারণ প্রথমে প্ল্যানিং হয়েছিল সবাই একসঙ্গে যাবো, মানে যে যার গাড়ি না নিয়ে গিয়ে গাড়িতে গেলে যে যার মতো যাবে, তো সবাই একসঙ্গে যাবো বলে এই ট্রাভেলারটা বুক করা হয়েছে অনেকদিন আগে, প্রায় মানে ভুটানের বিয়ের দিন হতে, মানে বিয়ের সময় ওইখানে আলোচনা হওয়ার সময় ওই সময়টাতে। তারপরে একটা একটা করে ফ্যামিলি ক্যান্সেল হয়ে আজকে আলটিমেটলি হয়তো মানে একদম গতকাল রাত্রে পর্যন্ত ঠিক ছিল 15 জন, তা 15 জনের পারপাসে এই গাড়িটা অনেকটা বড়, কিন্তু তাও আমরা ঠিক আছে এই গাড়িটা যাবো। কিন্তু আজ সকালবেলা তো একজন দুজন দেখছি একটুখানি এদিক সেদিক করছে, আলটিমেটলি বুঝতে পারছি না কি হচ্ছে। তবে যাওয়াটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ব্যাপার, সবাই আসুক, কারা কারা যাচ্ছি সে তোমরা দেখতেই পারবে, আর কোথায় যাচ্ছি সেটাও দেখতে পারবে। সারাদিনের জন্য খুব মজা হবে। আর ডোডো রয়েছে রেডি একদম পুরো সকালবেলা, কিন্তু ডোডোর একটা ক্লাস রয়েছে, ক্লাস হয়তো গাড়ির মধ্যে সেই ক্লাসটা করাতে হবে, কারণ ক্লাসটাতে অ্যাসেসমেন্ট রয়েছে, তাই জন্য একটুখানি করতেই হবে। তা ঠিক আছে চলো তাহলে সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের সঙ্গে। এটা হয়েছে ট্রাভেলারের 26 সিটার, যেটা 26 সিটার গাড়ি। আমরা এখানে শুয়ে শুয়ে যাবো আজকে সবাই, তো আমরা ব্যাট বল উইকেট ব্যাডমিন্টন সব নিয়ে নিয়েছি। তো পিকলু লিখেছে যে যা গাড়ি নিয়েছে আমরা যে কজন যাচ্ছি সবাই গাড়িতে ব্যাডমিন্টন খেলতে খেলতে যেতে পারবো। মানে কি বলবো, গতকালের মানে যখন দেখলাম আমরা যে আলটিমেটলি আমাদের 15 জন গিয়ে দাঁড়াচ্ছে, তখন আমরা ট্রাভেলার দাদাকে গিয়ে মানে ফোন করে বললাম যে আমাদের তোর 26 সিটারের গাড়িটা লাগছে না, আপনি এক কাজ করুন 17 সিটারের যে ট্রাভেলার সেটা পাঠান। তা উনি ঠিক আছে ডান, মানে আমরা দুদিন আগেও বলেছি, 2-3 দিন আগে এটা কথা হয়েছে যে ঠিক আছে ডান দিয়ে গতকাল রাত্রে আমাদের ড্রাইভারের নাম্বার দিয়ে দিলেন, আমরা কথা বললাম যে অমুক জায়গায় এসে দাঁড়াতে হবে, মানে বাড়ির কাছে কাছে সবার যেটা কনভেনিয়েন্স হয় একটা জায়গায় দাঁড়াবে, এসব সমস্ত ঠিক ঠিক হয়ে গেল। এইবারে সকালবেলা আজকে প্রেম 7:30 মানে 8টার সময় গাড়ি আসার কথা, 7:30 সময় ফোন করেছে, আর যিনি গাড়ির ড্রাইভার যে নাম্বার উনি বলছেন যে দাদা আমার স্টিয়ারিং ফলস করছে, আমার গাড়ি আজকে বেরোতে পারবে না। প্রেমের তখন প্রেশার হাই, কারণ প্রেমের ওপরে ছিল গাড়ি বুকিং এর দায়িত্ব, মানে রিসর্টের দায়িত্ব, সমস্ত কিছু সমস্ত ওর দায়িত্ব। এইবারে কি হবে, প্রেম তো তখন কি করবে, এদিক ওদিক ফোন টোন করে তারপর আলটিমেটলি সেই 26 সিটারের গাড়িটা অ্যারেঞ্জ হয়েছে। এখন বাজে 8:45, সবার 8:15-20 টাইম দেওয়া ছিল, তা আমরা এসে সবার আগে পৌঁছেছি, এখনো কেউ পৌঁছায়নি। এখন দেখা যাক সবাই আস্তে আস্তে আসছে, ঠিক আছে। দুটো সব উল্টো হয়ে গেছে, চাটাকে একটু টাকা হয়ে নেবো,
যেখানে ফেলার কথা সেটা হচ্ছে এইটা। চলো আমাদের আজকের গন্তব্যে। আজকে আমরা চলে এসেছি হচ্ছে হাওড়ার দেউলটিতে নিরালা রিসর্ট। এই যে দেখতে পাচ্ছ, এখানে চলে এলাম এখন ঠিক বাজে 11:30। আমরা এই পৌঁছালাম, গাড়ি আগেই ঢুকে গেছিল, তবে আমি তোমাদের দেখানোর জন্য এই বাইরেটাতে আবার এসেছি। ভেতরে ঢুকে তো সবাই ভীষণ এক্সাইটেড, কারণ আমাদের ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা। অনেকটা বড় এরিয়া নিয়ে জায়গা, তোমাদেরকে তো অবশ্যই ভেতরে দেখাবো। তাহলে চলো আমাদের সঙ্গে, আজকে আমরা সারাদিনের জন্য পিকনিক করতে চলে এসেছি নিরালা রিসর্টে হাওড়ার দেউলটিতে। চলো আমাদের সঙ্গে, চলো ভেতর। প্ল্যান করেছিলাম দুটো রুম নেবো, যেহেতু আমরা তখন 15 জন মতো ছিলাম, বাট এখন তো এসে আমরা 10 জনে দাঁড়িয়েছি টোটোকে নিয়ে, তার জন্য একটাই রুম নিয়ে নিচ্ছে। এখানে কথা বলে রুম নিয়ে নেবো, আর তারপরে ব্রেকফাস্ট সেরে নেবো, কারণ এখানে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট এখানে করাই আছে। আমরা জাস্ট রুমটাতে গিয়ে ভিজিট করে এসে তারপরে ব্রেকফাস্ট টেবিলে আবার দেখা হচ্ছে। চারিদিকটা বেশ সুন্দর আর প্রচুর বড় এরিয়া নিয়ে দেখতে পাচ্ছে নিরালা এই রিসর্ট। আর আমরা রুম নিয়ে নিলাম, একদম 900 টাকার একটা রুম নিয়েছি, ডাবল বেডেড রুম, নন এসি, যেহেতু এটা শীতকাল এসির কোনো প্রয়োজন নেই। ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা, চলো তোমাদেরকে রুমটা দেখাবো। ব্রেকফাস্টে, আচ্ছা ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট খরগোশ কত দেখো ভেতরে বসে আছে, সুন্দর একদম ঠান্ডার মধ্যে। চলো সামনে গিয়ে দেখি। এই দেখো কত সুন্দর সব দাঁড়িয়ে পড়লো আমাকে দেখে, কি মিষ্টি মিষ্টি সব।
দেখি 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 সবাই একটু তুলে ধরো, উঠে আসো। হ্যাঁ, তুলে পড়েছে, বাহ, সবাই উঠে পড়ো, উপর উঠে পড়ো, দেখি ওঠো ওঠো ওঠো, হ্যাঁ আরো উঠে আসো, বাহ দারুণ দারুণ দারুণ। এখানে খরগোশের অনেকগুলো খাঁচা আছে, অনেক, আর সব খাঁচাতেই খরগোশ ভর্তি। এটা কিন্তু বাচ্চাদের বেশ দারুণ লাগবে জায়গাটা দেখার জন্য। দেখি সবাই উঠে আসে কিনা, না এরা বসে আছে চুপচাপ। এই ভেতরে সুইমিং পুল আছে, যদিও আমরা এটা পরে ঢুকবো। হ্যাঁ না, জানি না রে। এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে, কারণ গাড়ির ভেতরেই, ডিকির মধ্যেই ছিল আমাদের খেলার সব সরঞ্জাম, ব্যাট, উইকেট, ব্যাডমিন্টন র্যাকেট, ফেদার, বল সব, আর তার সাথে ছিল সম্পার তৈরি করে আনা ডিম সেদ্ধ। তো সেই ডিম সেদ্ধটা লাগবে, যেহেতু আমরা এখন ব্রেকফাস্টে বসবো, তো গাড়ির থেকে ওই ব্যাগটা নিয়ে তারপরে আবার ফিরব। জায়গাটা প্রচুর বড়, মানে চারদিকেই শুধু মাঠ, মানে এত মাঠ আছে। আমার মনে হয় ইভেন এই মাঠটা তো ওরা মনে হয় মেনটেন করছে, মনে হয় কোনো ক্রিকেটের এডের জন্য হবে মনে। দেখ বাস টাস দিয়ে ঘেরা, সবসময় সবাই নামতে পারবে না সবসময়। এই যে আমাদের গাড়ি এসে গেছে, এখানে আমরা এ করবো এবার। লুচি আর সবজি, তার সঙ্গে এক পিস করে মিষ্টি। এবার ব্রেকফাস্টে ঠিক ডিম ছাড়া আমাদের কাছে অসম্পূর্ণ মনে হয়, তার জন্য ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি আলাদা করে সবার জন্য। তা 15 পিস ডিম এনেছি, কারণ তো 15 জন বলেছি আমি তোমাদেরকে, তা এখন তো 15 পিস লাগবে। এর জন্য বাবু দুটো করে পাবে, মানে যারা ডিম খেতে ভালোবাসে তাদের দুটো দু পিস করে ডিম পাবে। আচ্ছা, দোড়ো দুটো হাত তুলেছে। আর এবার আমরা ব্রেকফাস্টে সারবো। আর সব থেকে মজার কথা, আমি প্রথমে ওদেরকে বলেছিলাম, মানে কালকে আমি ওদেরকে বলেছিলাম কি ডিম সিদ্ধ কি নেবো, তো কেউ কোনো রিপ্লাই দেয়নি। আমি ভালো কথা, এবার কচুরি, রসগোল্লা আর আলুর তরকারি। কেমন লাগছে? ওরে বাবা, ওরে বাবা, সবাই মিলে আমরা খুব এনজয় করছি, খাওয়া দাওয়া চলছে মোটামুটি ভাবে। লুচি লাগলে আরো লুচি দেবে ওরা, ওনারা। আচ্ছা, লুচি কি লাগলে এক্সট্রা পাওয়া যায়? লুচি আনলিমিটেড বলছে সবাই। ডোডোয়া তুমি? আমাদের লটারি হয়ে গেল, আমাদের ক্রিকেট কে ও আউট হয়ে যাবে তো। এই যে আমাদের চেয়ার দিয়ে বাউন্ডারি হয়েছে, চেয়ার দিয়ে সবটা বাউন্ডারি হয়েছে। আবার হবে, আবার হবে, আবার
আজকে যেহেতু উইকেন্ড নয়, উইকডেজে আমরা এসেছি, ইচ্ছে করে উইকডেজটা আমরা চুজ করেছি। তাহলে কিন্তু উইকেন্ডে এইসব জায়গাগুলোতে মানে এরকম রিসর্টগুলোতে প্রচণ্ড ভিড় হয়, যেহেতু এখন একটা পুরো সিজন। আর না হলে দেখতেই পাচ্ছ যে আমরা পুরো শুধু আমরাই রয়েছি, এটা আমাদের বেশ মজা লাগছে। মানে নিরালা রিসর্টটা মানে এক অর্থে আমাদের জন্য বেশ নিরালাই, সবাই খুব মজা করছি। এখানটা পুরো বড় মাঠ আছে, তোমাদেরকে একবার একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি। এটা রিসেপশনের অফিস, পেরিয়ে এই দিকটাতে কিন্তু পুরোটা বেশ বড় জায়গা দেখো, আর চারিদিকটা বেশ সুন্দর লাগছে। জয়িতা ব্যাটিং করছে, এবারে আমাদের নেক্সট ব্যাটসম্যান চলে এসেছে মেঘা, নতুন বউ। কিছু সম্পর্ক করলে ঘুরে বেড়াচ্ছে আমাকে ছেড়ে দিয়ে। মাঝে মধ্যে রুকিয়ে ঝুঁকিয়ে দেখছে, কিন্তু সম্পার হাটটা ওর খুব পছন্দ হয়েছে, তাই জন্য ঘুরে বেড়াচ্ছে মানির কোলে। আমরা যাবো তো ওখানে, এখন করা যাবে না, এখন তো করা যাবে না, একটু হেসে দাও মানির সাথে, একটু হাসো। বিউটি এই তো তোমার ওষুধ, এই তো তোমার ওষুধ, আজকে এখানেই ভিডিওটাকে শেষ করছি। ঠিক এখান থেকেই আবার কালকের ব্লগটা শুরু করব, আর কালকে তোমাদেরকে জানিয়ে দেব যে দুপুরে লাঞ্চে আমরা কি অর্ডার করলাম, সেটা তোমরা দেখতে পাবে। আর এই নিরালা রিসর্টে যে আমরা এলাম, তাতে টোটাল আমাদের কিরকম খরচ পড়লো, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে আরও মজা কী কী করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সুতরাং সঙ্গে থেকো, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখো তারা ফেসবুক পেজ শম্পাস কিচেনটাকে ফলো করে নিও। তাহলে টাটা, চলো দেখা হচ্ছে আগামী ভিডিওতে।